হাই, প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসজিএসসির এই ইউটিউব চ্যানেলে এবং তার সাথে সাথে ফেসবুকের পেজেও। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আগামী দিনে কি কি ব্যাচ আসতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আলোচনা। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা কল্যাণীতে অনলাইন ব্যাচের একটা চাহিদা তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে লাস্ট ব্যাচটা থেকে অনেকগুলো সময় অতিক্রান্ত হয়েছে, নতুন ব্যাচের প্রয়োজনীয়তা এসেছে এবং এই প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই আগামী মাস থেকে শুরু হচ্ছে কল্যাণীতে অনলাইন এবং অফলাইন ব্যাচ, এবং সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারের মতো একই সাথে একই জায়গা থেকে অনলাইন এবং অফলাইন চলবে একই ব্যাচ থেকে। ফলে যারা অনলাইনে স্টুডেন্ট রয়েছে তারা যদি এরকম কখনো ভেবে থাকো যে অফলাইনে হয়তো অনেক বেশি কিছু হচ্ছে, আমরা হয়তো অনলাইনে হয়তো সেরকম কিছু পাচ্ছি না, এরকম ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে অফলাইন ক্লাসের অ্যাজ ইট ইজ ক্লাস ওই ক্লাসটাই আমরা অনলাইনে করবো। ফলে তোমরা অনলাইনেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। বা যারা মনে হচ্ছে না আমাদের অফলাইনে পড়া ফ্যাসিনেশন আছে, আমরা কল্যাণীতে সামনে থেকে পড়াশোনা করতে চাই, একদম টিচারদের একদম কাছ থেকে, তারা হয় আবাসিকে চলে আসতে পারো অথবা যারা কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে তোমরা তো অফলাইন ব্যাচে জয়েন করতেই পারো। এছাড়া যদি মনে হয় যে না এর বাইরেও আমার বাড়ি হচ্ছে কল্যাণী থেকে কিছুটা দূরে, আমার আরও একটু বাড়ির পাশে হলে ভালো হয়, তার জন্য রয়েছে গয়েশ স্কুল ব্রাঞ্চ, তুমি সেখানেও আসতে পারো, সেখানেও নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমার যদি মনে হয় যে না আমি নদিয়ার অন্য অঞ্চল থেকে থাকি যেখান থেকে হয়তো আমার অফলাইন করলে বেশি ভালো হয়, এবং সেই স্থান যদি হয়তো শান্তিপুর, সেই স্থান যদি হয় চাকদা, কিংবা সেই স্থান যদি হয় আরামঘাটা, তাহলে তোমার জন্য এই তিনটে জায়গাতেও এসজিএসএসসি তার নতুন ক্লাস শুরু করছে, সুতরাং তুমি সেখানেও গিয়ে জয়েন করতে পারো। আর অবশ্যই প্রতিটা অফলাইন ব্যাচের জন্য যে সেম ফিচার্স রাখা হয়েছে সেটা হচ্ছে ব্যাকআপ অনলাইন ক্লাস। হতেই পারে যে কোনো একটা দিন তুমি ক্লাসে আসতে পারো নি, হতেই পারে তোমার আজকে শরীর খারাপ, যাতে সেগুলো যাতে কোনো সমস্যা না হয়, যাতে তুমি বাড়িতে বসে সেই ক্লাসটা অনলাইন দেখে নিতে পারো, রেকর্ড ভার্সন দেখতে পারো, তাই জন্যই রয়েছে অনলাইন ব্যাকআপ ক্লাস। আর অনলাইন ব্যাকআপ ক্লাস তো তোমার করে আসা উচিত। অনেকেই কিন্তু অনলাইন ব্যাকআপ ক্লাস করে উঠতে পারে না, তার কারণ হচ্ছে অনেকেই চাকরি পায় না, যেমন সবার আগে বুঝতে হবে যে সিরিয়াস ছেলে যে আলটিমেটলি মনে করে যে আলটিমেটলি তাকে চাকরিটা পেতে হবে, তার স্বপ্নের জায়গায় নিজেকে পৌঁছাতে হবে, নিজেকে নিয়ে যেতে হবে, সে আগের দিন থেকে অনলাইনে ক্লাস করে এসে দেন অফলাইনে ক্লাসে আসে, ফলে তার আর কোনো রকম কোনো সমস্যা থাকে না সেই বিষয়টা নিয়ে। আর যেভাবে পড়ানো হচ্ছে অন্তত এইটা তোমাদের ভরসা করার জায়গাটা তৈরি হতেই পারে যে না অন্তত হাবিজাবি জিনিসপত্র নিয়ে আলোচনা হবে না, ঠিকঠাক জিনিসপত্র নিয়েই পড়ানো হবে, এটা তোমরা আশা করতেই পারো। তো হয় তুমি ব্রাঞ্চে ক্লাস করতে পারো, কিংবা নতুন জায়গায় ক্লাস করতে পারো, কিংবা কল্যাণীতে ক্লাস করতে পারো। তারা হয়তো এইচএস সবেমাত্র দিয়েছো, তোমরা হয়তো ভাবছো যে এরপর কী করবো, এইচএসের পর কী করবো। তো তোমাদের জেনে রাখা উচিত যে এইচএসের পর কী করবো এটার একটা বড় উদাহরণ হতেই পারে চন্দন পোদ্দার, ঠিক আছে, যে এইচএস পাশ করার পর এই মুহূর্তে আমাদের কী যেন বলে ওর নাম, মাধ্যমিক পাশ করার পর, তো এইচএসও পাশ করতে পারেনি, মাধ্যমিক পাশ করার পরই ডিপ্লোমা কমপ্লিট করে স্বভাবতভাবেই ইস্টার্ন জোনে ইয়ংয়েস্ট এএলবি হিসাবে জয়েন করেছে। সুতরাং যে চাকরি পাওয়ার কথা মনে করছো, ভাবছো প্রথম থেকেই আলটিমেটলি আমার চাকরিটা পেতে হবে, সরকারি চাকরিটা পেতে হবে, তাদের সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই, এইচএস শেষ হয়ে গেছে, তোমাদের এখনই উচিত হচ্ছে ভর্তি হয়ে যাওয়া। তার কারণ হচ্ছে এখন থেকে যদি তুমি প্রিপারেশান নাও তাহলেই তুমি একটা নির্দিষ্ট সময় পর তুমি সাকসেস পাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সাকসেস তো একদিনে আসবে না, এটা তো একটা দীর্ঘদিনের পড়াশোনার ফল। সেই দীর্ঘদিনটা শুরুই যদি হয় অনেক দেরিতে, তাহলে সাকসেসটাও তোমার আলটিমেটলি হয়ে যাবে দেরিতে। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে, মাধ্যমিকের পর, এইচএসের পর, গ্র্যাজুয়েশনের পর বসে না থেকে, অন্তত যদি তোমার টার্গেট হয় সরকারি চাকরি, যদি সরকারি চাকরি টার্গেট না হয় তাহলে তো তুমি অবশ্যই অন্য কোনো জায়গায় তুমি অবশ্যই চাকরি করতে পারো, প্রাইভেট ফার্মে চাকরি করতে পারো, নিজের বিজনেসও খুলতে পারো, যার যেটা পেশা হিসাবে যে যেটাকে নিজেকে দেখে নিতে চাই, ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা হতেই পারে, কোনো কিছুই ছোট বা কোনো কিছুই বড় বা কোনো কিছুই খারাপ এরকম ব্যাপার নয়, যারা যার যার নিজস্ব ফিলিংস। তোমার যদি মনে হয় যে না তোমার জন্য সরকারি চাকরিটা প্রয়োজন, তাহলে তাকে প্রয়োজন থেকে প্রিয়জনে নিয়ে আসতে গেলে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে, এবং তার সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত জায়গাটা যেটা অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করো বা তোমার বাবা মারাও স্বপ্ন দেখছে যে কোথাও না কোথাও যে ক্রাইসিস, দিনের পর দিন দাম বৃদ্ধি, সেখান থেকে নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন তাদের জন্য, সকলের জন্য নয়। অবশ্যই দেখা হবে ব্যাচে যখন সরাসরি অঙ্ক ক্লাস হবে, এবং আমার সাথে ফুল টিম থাকবে, তোমার যেরকম সাবজেক্ট ওয়াইজ টিম থাকে সেরকম থাকবে, তো কারোর কোনো প্রবলেম হবে না।
এটা আমরা আশা করতে পারি, মানে যারা বিগত দিনেও পড়েছে তাদেরও কোনো প্রবলেম হয়নি, তুমি তাদের কাছ থেকেও অবশ্যই রিভিউ নিয়ে দেখতে পারো যে কীরকমভাবে পড়াশোনা হয়েছে বা হয়, বা আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে তাতে কী সাকসেস রেট আসছে সেটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। শুধু পড়িয়েই গেলাম তাতে কোনো সাকসেস আসছে না, 500 জন মিলে পড়ছি সেই একটা মান্যতা মূল্যের জিনিসপত্র নিয়ে পড়ছি, তাহলে সেই রেটটা আসবে না, কখনোই আসতে পারে না। ম্যাথামেটিক্সের টিচার যদি ইতিহাস পড়ানো শুরু করে, ভূগোলের টিচার যদি জিআই পড়ানো শুরু করে, তাহলে যে কোয়ালিটিটা আসবে আলটিমেটলি রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে যে হয়তো একটা ব্যাচ থেকে 100 জনে 2 জন সাকসেসটা হয়তো 2 জন, কিন্তু পার্সেন্টেজ সেটা 2%। এটা খুব ইম্পর্টেন্ট কথা। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেককে অবশ্যই মাথায় রাখতে হবে, রেখে আগামী দিনে ব্যাচে ভর্তি হবে। কারণ প্রতিনিয়ত প্রশ্নের মান পরিবর্তন হচ্ছে, মান্যতা মূল্যের জিনিস পড়ে আর লাভ নেই। আজ থেকে 5 বছর আগে আমার দাদা যেটা যে জিনিস পড়ে চাকরি পেয়েছে, আমি কিন্তু আজকে আর সেই জিনিস পড়ে চাকরি পাবো না। এই সহজ সত্যটা এটাকে মেনে নিতে হবে, এটা বুঝতে হবে। প্রতি মুহূর্তে প্রশ্নের মান চেঞ্জ হচ্ছে। আমাদের শিক্ষকরা কী করতে পারে তোমার জন্য? ম্যাক্সিমাম কিছুই করতে পারে না। যেটা করতে পারে সেটা হচ্ছে এইবারের জন্য কোনটা গুরুত্বপূর্ণ বা কোন জায়গাটাকে থেকে পড়লে তোমার আলটিমেটলি চাকরি পাওয়াটা সহজ হতে পারে, কোনটুকু পড়তে হবে এবং কোনটুকু পড়তে হবে না, কোনটুকু বাদ দিতে হবে, মানে টেকনিক্যালি বাদ দিতে হবে কোন জায়গাটা, এই যে জিনিসটা, এই অ্যানালাইসিসটা বোঝা এবং না বোঝা মধ্যে সময়ের গ্যাপ হতে পারে। যেটা 6 মাস বা 1 বছরে হয় সেটাই চলে যেতে পারে 3 বা 5 বছরে। যারা ইতিমধ্যেই এই বিষয়টা সম্পর্কে ভুক্তভোগী তোমরা তো জানোই, আর যারা হয়তো নতুন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, সবাই বুঝতে পারবেও না। তোমরা তোমাদের যে অগ্রজ দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে শুনতেই পারো যে কতটা পরিশ্রম করতে হবে এর জন্য, কতটা সময় দিতে হবে, কতটা নিজেকে উজাড় করে দিতে হবে, কতটা পেশেন্স তো অবশ্যই লাগবে। তার সাথে সাথে যদি নিজেকে প্রমাণ করার থাকে এই ফিল্ডে অন্তত, তাহলে সময় নষ্ট নয়, দ্রুত জয়েন হওয়া গেছে এবং নিজের পড়াটাও শুরু করো, তার সাথে সাথে তোমার জীবনে যে সাকসেস, তোমার জীবনে যে উত্তরণ, সেই পথে কিন্তু তুমি এগিয়ে যাও। টাটা, বাই বাই, দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো নবীন প্রজন্মের সাথে, কিংবা যারা মনে হচ্ছে না শেষ বয়স চলে এসছে আর হয়তো একটা চান্স, তাদের সাথেও শেয়ার করে দিতে পারো। দেখা হবে সরাসরি, টাটা।